মৌলভীবাজার সুনামগঞ্জ ও হবিগঞ্জে একযোগে শুরু হয়েছে 36 ঘন্টার বাস ধর্মঘট ভোর 6টা থেকে শুরু হওয়া এই ধর্মঘট চলবে শনিবার সন্ধ্যা 6টা পর্যন্ত জেলা পরিবহন মালিক ও শ্রমিক সমিতির ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়েছে এই তিন জেলার সাথে সারা দেশের বাস চলাচল এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও সাধারণ মানুষ এদিকে সিলেটে শনিবার ভোর 6টা থেকে 12 ঘন্টার সব ধরনের পরিবহন ধর্মঘট ডেকেছেন শ্রমিক নেতারা বিএনপি নেতাদের অভিযোগ গণসমাবেশ বাধাগ্রস্ত করতেই এই ধর্মঘট ডাকা হয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট চার দফা দাবিতে সুনামগঞ্জে চলছে 36 ঘন্টার বাস ধর্মঘট সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সিলেট ঢাকা সহ বিভিন্ন গন্তব্যে যাওয়া সাধারণ যাত্রীরা সাপ্তাহিক ছুটির দিনেও গণপরিবহন না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা এসে দেখি গাড়ি ঘোড়া সব বন্ধ এখন আমি কিভাবে যাবো যাইতে পারছি না তার জন্য এখানে সিএনজিতে উঠছি এখন সিএনজিতে আমরা ডবল ভাড়া দিয়ে দিচ্ছি এখন দেখি গাড়ি নাই ধর্মঘট চালাইছে এখন জগন্নাথপুর যাওয়ার উদ্দেশ্য আছে এখন তো খুব অসুবিধার মাঝে আছি বিপদে আছি সিলেটের একটা পরীক্ষা ছিল কিন্তু এখানে এসে শুনতেছি পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে যার কারণে আমরা খুবই দুর্ভোগে পড়ছি বাস মালিক সমিতির নেতারা বলছেন লামাকাজী সেতু থেকে টোলাদায় বন্ধ করা সুনামগঞ্জ সিলেট সড়কে বিআরটিসি বাস চলাচল বন্ধ সহ কয়েকটি দাবিতে তারা ধর্মঘট ডেকেছেন ব্যাটারি চালিত গাড়ি ও সিএনজি বন্ধ বিআরটিসির বাস বন্ধ এবং সুনামগঞ্জ বাস টার্মিনাল সংস্কার ও আধুনিকীকরণের দাবিতে ধর্মঘট চলবে এদিকে সিএনজি অটোরিকশার নিবন্ধন বন্ধ ও জেলা সদরে স্থায়ী ট্রাক স্ট্যান্ড নির্মাণের দাবিতে মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের ডাকে 36 ঘন্টার পরিবহন ধর্মঘট চলছে হেঁটে যেতে হবে নাইলে সিএনজি যেতে হবে শনিবার সিলেটে বিএনপির গণসমাবেশ বৃহস্পতিবার বিকেল থেকেই নৌকা বাস ও মোটরসাইকেলে করে নেতাকর্মীরা সমাবেশের স্থল আলিয়া মাদ্রাসা মাঠে আসছেন তাদের অভিযোগ বিএনপির সমাবেশ বানচাল করতেই সরকার পরিবহন মালিকদের দিয়ে ধর্মঘট ডেকেছেন এটা হচ্ছে সরকারের যে আগাম বাধা এটা মাথায় রেখে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং অগণতান্ত্রিক অনির্বাচিত বর্তমান সরকার প্রধানের পদত্যাগের জন্যই আমাদের এই স্যাক্রিফাইস সিলেটের গণসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে ওয়ালিউল্লাহ আলী এনটিভি নিউজ ডেস্ক ধর্মঘটের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার প্রতিনিধি এস এম উমেদ আলী ও সুনামগঞ্জ প্রতিনিধি দেওয়ান গিয়াস চৌধুরী প্রথমে যাচ্ছি উমেদ আলীর কাছে উমেদ বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা কতটা ভোগান্তিতে পড়েছেন হ্যাঁ আপনারা আসলে 36 ঘন্টার হরতাল যেটা ভোর থেকে শুরু হয়েছে আসলে দুর্ভোগের যে বিষয়টা আমি কিছুক্ষণ আগে যেটি ঢাকা সিলেট এবং ঢাকা মৌলভীবাজার যে বাস টার্মিনাল ওখানে গিয়েছিলাম আমি এখানে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি এখানে আজকে একটি ম্যারাথন দৌড়ও ছিল বেশ কিছু লোকজন এখানে এসেছেন যারা জানতেন না যে এই ধর্মঘটের মধ্যে তারা পড়বেন তারা আমাকে যেটা জানিয়েছেন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন তাদের টিকিট কাটা ছিল যে আজকে মৌলভীবাজার থেকে তারা ঢাকায় যাবেন তো সেখানে কাউন্টারের সাথে আমি কথা বলেছি তারা আমাকে জানিয়েছেন যে যে টিকিটগুলো কাটা হয়েছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে তো এখানে আমরা যেটা দেখেছি যে ঢাকার দিকে কোনো কিছু কিছু বাস ছেড়ে যাচ্ছে তবে সিলেটের উদ্দেশ্যে কোনো বাস এই মৌলভীবাজার থেকে যাচ্ছে না তবে শহরের মধ্যে আমরা দেখেছি ছোটোখাটো যানবাহন যেটা প্রাইভেট কার সিএনজি অটোরিক্সা বা টমটম সেই যাত্রীগুলো সেই পরিবহনগুলো চলাচল করছে এবং কিছু কিছু মানুষ যারা জরুরি প্রয়োজন তারা ছোটো ছোটো গাড়ি নিয়ে বিভিন্ন স্থান পরিবর্তন করে করে গন্তব্যস্থানে যাওয়ার তারা চেষ্টা করেছেন তো আসলে মানুষের যে দুর্ভোগের কথা যেটা বলেছেন এটা এখন এখন পর্যন্ত দুপুর পর্যন্ত যে অবস্থা এটা চরমে আছে আপনারা এই ছিল ধর্মঘটের সর্বশেষ অবস্থা মৌলভীবাজার থেকে এবার যাচ্ছি দেওয়ান গিয়াস চৌধুরীর কাছে গিয়াস জরুরি প্রয়োজনে যাত্রীরা কিভাবে যাতায়াত করছেন আমরা
আক্রান্তিত করেছেন। ঠিক একইভাবে সুনামগঞ্জের মানুষও কিন্তু সকাল ৬টা থেকে আমরা দেখছিলাম যে বিভিন্ন গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন, কিন্তু তারা শুক্রবারেও বাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে যারা ডক্টর যাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল বিভিন্ন সিলেট সহ ঢাকায়, তারা বাস স্টেশনে এসে চরম ভোগান্তিতে পড়েছেন এবং অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তো আপনারা আসা সকালে দূরপাল্লার বিভিন্ন গন্তব্যের বাস সুনামগঞ্জে এসে ঢুকতে দেখেছিলাম এবং তারা যাত্রী নামিয়ে দিয়েছে। এরপরে সুনামগঞ্জ থেকে কোনো ধরনের বাস ছেড়ে যেতে আমরা দেখিনি। তবে সুনামগঞ্জে যে যে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক আছে সেখানে সিএনজি এবং অটোরিকশা চলাচল করছে। মানুষ বলছেন যে যেখানে ১০০ টাকা দিয়ে যাওয়া যেত সেখানে তারা ১০০ টাকা দিতে হচ্ছে। আর আপনারা, আমি যদি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আগামীকাল ১৯ তারিখ যে সিলেটে বিএনপির মহাসমাবেশ রয়েছে, সেই মহাসমাবেশে যোগ দিতে আমরা দেখেছি গতকাল বিকাল থেকেই বিএনপি নেতাকর্মীরা সিলেটে পৌঁছে গেছেন, কিন্তু আজকেও আমরা সকাল থেকে দেখছি তারা যেহেতু বাস চলাচল করেনি তারা মোটর সাইকেল নিয়ে তারা সিলেটের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তো আমরা যদি আপনি খেয়াল করেন আমার পিছনে এই যে সুনামগঞ্জের প্রবেশদ্বার, এখানে আসুন তোরণের সামনে পুলিশ টহল বসানো হয়েছে। তো এই পুলিশ টহলের এরকম শহরের বিভিন্ন জায়গায় আমরা পুলিশ অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে দেখেছি। তবে বিএনপি নেতাকর্মীরা সিলেটে যেতে মোটর সাইকেলে দিতে খুব একটা বাধা আমরা খেয়াল করিনি। তো আপনারা, এই ছিল আমার কাছে সুনামগঞ্জের সর্বশেষ ধর্মঘটের খবর।